सृष्टि जारे करे छेले तुमी बांगालीर जानीर मुक्तिर तरे बुकेर तारा रक्त दिए करे गेछेन तिनी ताई बांगालीर रक्त केदे केदे बोले भुली नाई भुली नाई। बांगालीर रक्त बांगालीर अश्रु रयेछे आजो प्रवाहमान ताई तो तुमी जातिर जनक शेख मुजिबुर रहमान। उपस्थिति सम्मानित उपस्थिति बांग्लादेश मफस्वल सांबादिक फोरम आयोजित अनुष्ठान बंगबंधु और बांग्लादेश शीर्षक आलोचना सभार सम्मानित सभापति उपस्थित सभार प्रधान अतिथि राजौर उपजिला परिषद निर्वाचित चेयरमैन जनाब शाहीन चौधरी उपस्थित आछेन आमादेर प्राण प्रिय राजौर उपजिला तथा आमादेर एलाकार सम्मानित वीर मुक्तियोद्धा एवं आमादेर अत्यंत आपनजन राजौर माटी ओ मानुषेर डाके सब समय जिन सारा दिए थाकें राजौर केजेएस कृषि कलेजेर पृष्ठपोषक प्रतिष्ठाता सदस्य जनाब वीर मुक्तियोद्धा जनाब नाफिल इस्लाम पन्ना भाई उपस्थित आछेन। राजौर उपजिला आवामी लीगेर सम्मानित आह्वायक शाहउद्दीन साहा उपस्थित आछेन। राजौर उपजिला भाइस चेयरमैन फजलुल हक बाबुल इतिमध्ये आमादेर माझे उपस्थित होयेछेन। राजौर थानार भारप्राप्त कर्मकर्ता उपस्थित होयेछेन। आमादेर राजौर उपजिला आवामी लीगेर जुग्म आह्वायक द्वय उपस्थित। राजौर उपजिला परिषदेर प्राक्तन भाइस चेयरमैन द्वय एवं उपस्थित आछेन आमादेर बदरपाशा यूनियनेर नवनिर्वाचित चेयरमैन जनाब फारूक हावलादार এখানেও আরো উপস্থিত আছেন আহ্বায়ক রাজৌর উপজেলা আওয়ামী লীগের হায়দার হোসেন গাছি এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ। আমি সকলকে শোকের মাসের শোক সন্তপ্ত অভিবাদন জানাই। সম্মানিত সুধী, এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা শোকের মাস, এ মাসে এই মাসব্যাপী আমাদের এই শোকের অনুষ্ঠান হচ্ছে। আপনারা সকলেই জানেন বিভিন্ন পর্যায়ে, এটা যেহেতু আমাদের জাতীয় শোক দিবস কাজেই এটা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে এবং রাজনৈতিক কর্মীবৃন্দ সকলে এই অনুষ্ঠান পালন করে থাকেন। তবে এবং এই পালনের একটা ম্যান্ডেটরি বা একটা বাধ্যবাধকতাও আছে, যারা গভর্নমেন্ট কর্মকর্তা তারা এটাকে সেভাবে পালন করে থাকে, যারা রাজনৈতিক নেতা তারা সেভাবে পালন করে থাকে। কিন্তু এই মফস্বল সাংবাদিক সাংবাদিক ফোরামের দায়িত্বে যে এটা করেছেন আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদেরকে উপরে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যেটা পূরণ পালন করতেই হবে। তারপরেও তারা এই সউদ্যোগে নিজেদের ইচ্ছায় এই অনুষ্ঠানটি করতেছেন, এজন্য তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলের তরফ থেকে। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এই শোকের মাস বাঙালির জাতির ইতিহাসে এই 15 আগস্ট
এই আগস্ট মাস একটা কলঙ্কিত অধ্যায়। আপনারা সকলে জানেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এজন একটা মুদ্রার এপিটফি। বঙ্গবন্ধু ব্যতীত যেমন বাংলাদেশ চিন্তা করা যায় না, বাংলাদেশ বঙ্গবন্ধুর নাম ব্যতীত যেমন বাংলাদেশ হতে পারে না, তেমনি ভাবে বাংলাদেশের নাম আসতে গেলে বঙ্গবন্ধুর নাম আসতেই হয়। 1920 সালের 17ই মার্চ যার জন্ম হয়েছিল গোপালগঞ্জের টঙ্গিপাড়ার একটি নিভৃত গ্রামে, যেখানে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। 1936 সালে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু হয় এই মাদারীপুর থেকে, তার পিতার কর্মস্থল থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়। 1936 সালে তখন তিনি, তার বয়স ছিল মাত্র 16 বছর, তখন তিনি এই মাদারীপুর তার পিতার কর্মস্থলে এসেছিলেন। সেখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। 1938 সালে তখন তিনি মিশনারি স্কুলের ছাত্র, তখন এই হোসেন শহীদ সরোয়ার্দী এবং একে ফজলুল হক তখন পূর্ব বাংলার গভর্নর ছিলেন, তার সাথে পরিচয় হয়েছিল হোসেন শহীদ সরোয়ার্দীর। তিনি তাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন, যে এদেশের মানুষের মুক্তি যদি চায়, বাঙালির মুক্তি যদি চায়, তাহলে প্রথমত এই বাঙালিকে স্বতন্ত্র একটি শাসন ব্যবস্থার মাধ্যমে আনতে হবে। এমনিভাবেই তিনি এদেশের মানুষের জন্য সংগ্রাম করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটি পর্যায়ে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তিনি কায়েম করেছিলেন তখনকার পূর্ব পাকিস্তান, যেটাকে রাষ্ট্র বলা যায় না, শোষকের হাতিয়ার হিসাবে এটা তৈরি হয়েছিল। ১৯৪৭-এর পরে এই দেশ কায়েমের পরে 1948 সালের প্রথম দিকেই প্রথম পাকিস্তানের অধিবেশন হয়েছিল করাচিতে। সেখানে প্রস্তাব করেছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে এদেশের, অর্থাৎ তখন পাকিস্তানের ভাষা হবে উর্দু ভাষা। সেখানে প্রতিবাদ উঠেছিল পশ্চিম পাকিস্তানে, তখন এই প্রথম এই প্রতিবাদের ভাষায় তখন প্রতিবাদ হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তার ঢেউ লেগেছিল পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে বারবার একের পর এক এই সংগ্রামে পূর্ব পাকিস্তানিদের, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের আমাদের দেশের মানুষের স্বার্থ নিয়ে বঙ্গবন্ধু প্রতিবাদ করতেছিল। 23 বছরের পাকিস্তানের শাসন আমলে তিনি 13 বছর কারাগারের প্রকোষ্ঠে কাটিয়েছেন। বঙ্গবন্ধু কখনো পশ্চাৎপদ হন নাই। 1953 সালে নির্বাচনে জয়ী হয়েও তাকে ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই। 1970 সালে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও তার সাথে যখন ক্ষমতা দেওয়া হলো না, তখন তিনি বাধ্য হয়ে একটা পর্যায়ে রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণে বলেছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঘোষণা দেওয়ার পরে 26শে মার্চ তাকে অ্যারেস্ট করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হলো। পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার পরে 9 মাস যুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে 30 লাখ শহীদের, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের
সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হল বাংলাদেশ। 1972 সাল যখন পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী তথা পাকিস্তান প্রেমিকরা সকল ষড়যন্ত্রকে ষড়যন্ত্র ব্যর্থ করে তখন তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, তখন তাকে 8 জানুয়ারি 1972 সালে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডনে একটি হোটেলে থাকা অবস্থায় অর্থাৎ তাকে বাংলাদেশের মাটিতে ফেরত দেওয়ার জন্য, বাঙালির কাছে ফেরত দেওয়ার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও এই ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হুমকি স্বরে বলেছিল, আপনি দেশে গিয়ে জাতীয় সরকার গঠন করবেন। বঙ্গবন্ধু তাদের বলেছিলেন, আমি দেশে যাব, দেশে যাওয়ার পরে আমার দেশের সাধারণ মানুষের সাথে আলোচনা করে কি সরকার গঠন করা হবে, তারা যেটা চায় সেটি হবে। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি তেজগাঁও বিমানবন্দর থেকে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তেজগাঁও বিমানবন্দর থেকে সরাসরি তিনি রেসকোর্স ময়দানে গিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়ে বাংলার অবস্থা দেখে তিনি 9 মাসে বাংলাদেশ শ্মশানে পরিণত হয়ে গেছে এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি বলেছিলেন, আপনারা যুদ্ধ করেছেন, একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছেন, আমার নির্দেশে আপনারা এই যুদ্ধ করেছেন, দেশ পেয়েছেন, কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, ষড়যন্ত্রকারীরা এখনো সোচ্চার, তারা যখন সুযোগ পাবে তখনই আপনাদের আঘাত করবে, আমাদের আঘাত করবে। 1972 সাল অক্টোবর মাসে বঙ্গবন্ধু স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনেভায় গিয়েছিলেন। এই সময়ের মধ্যে রেসকোর্স ময়দানে খন্দকার মোস্তাকের নেতৃত্বে আসম আব্দুর রব, সিরাজ ইসলাম খান এবং ভাসানি এদের নেতৃত্বে একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধুকে এই মুস্তাক, খুনি মুস্তাক তাকে উৎখাতের হুমকি দিয়েছিল। আসাম আব্দুর রব বলেছিল, বঙ্গবন্ধু আপনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেয় নাই। ভাসানি তাকে জাতীয় বেইমান বলে অপবাদ দিয়েছিল। এই সেই ইতিহাস বঙ্গবন্ধু আসার পরে সকল কিছু শুনেছিলেন, কিন্তু তিনি সকল কিছু জানার পরও এ কথাটা কখনো বিশ্বাস করতে পারেন নাই যে বাংলার মাটিতে বাংলার মানুষ তাকে এভাবে হত্যা করতে পারে, তাকে অন্যায়ভাবে প্রতিবাদ করতে পারে। সম্মানিত সুধী আমাদের মাঝে